পারছি না, তাই তোমার কাছে চলে এলাম। কেন? আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এটা কি কন? বিলিভ মি, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। ইংরাজিতে কন আর বাংলায় কন, আপনি আমার ভালোবাসবেন কেন? তোমার মধ্যে অনেক কিছুই আছে। প্রথমত তুমি মানুষ, দ্বিতীয়ত তুমি সাহসী, তৃতীয়ত তোমার মধ্যে যা আছে তাতে ভরসা করা যায়। যেদিন থেকে আমি যৌবনে পা দিয়েছি সেদিন থেকে যত পুরুষ আমার কাছে এসেছে প্রত্যেককে আমার শরীরের দিকে হাত বাড়িয়েছে, আর তুমি নিজের জীবন বাজি রেখে আমার জীবন বাঁচিয়েছো নিঃস্বার্থভাবে। তোমাকে ভালোবাসা যায়, বিয়ে করা যায়। না না ম্যাম সাহেব, এ ভুল করেন না। সন্ত্রাসীরা যদি আমাকে নষ্ট করে দিত তাহলে আমাকে কেউ বিয়ে করত? করত না, সবাই আমাকে ঘৃণা করত, আমি আত্মহত্যা করতাম। কিন্তু তুমি ওদের হাত থেকে আমাকে বাঁচিয়েছ। আমার দেহ মনের মালিক তুমি, তুমি আমার জীবনদাতা, তুমি আমার রক্ষাকর্তা, তুমি আমার প্রিয়জন। তুমি যদি আমাকে ভালো না বাসো আমি আত্মহত্যা করব। না না ম্যাম সাহেব, এ কাম করেন না, আত্মহত্যা মহাপাপ। এই মহাপাপের হাত থেকে যদি বাঁচাতে চাও তাহলে আমাকে বুকে টেনে নাও। আমি আমি পারবো না, আমার না লজ্জা লাগে। ঠিক আছে, আমি ধরছি। প্রিয়, একে ওই বাসপট্টি থেকে সরিয়ে দিলে হবে না, ওই পুরো এলাকাটা আমার চাই। ওই এলাকার প্রত্যেকটি মানুষ দিয়ে এই দলিলগুলো সই করিয়ে নিতে হবে। আমার একটাই টার্গেট মানি, আমি ওর বুক জাররা করব মানিক বস্তির থেকে। কিন্তু আমার দলিল সই করাবে কখন? আরে মানিক বস্তির থেকে বাইর হইলে অগদিয়া যা চাই তাই করন যাইব। দেখতে হবে না ছেলে ডাক্তার। এটা আমাদের মহল্লার চায়ের দোকান, তোমরা বসো। ওইটা আমাদের বাড়ি আর ওইটা আমাদের মসজিদ। এই মহল্লা আমার জন্ম, এদিকে এসো। সালাম আলাইকুম মহাজন চাচা। ওয়ালাইকুম আসসালাম মহাজন চাচা। ও মিতা, মিতা মানে? এত কিছু পরে বলবো। ও মিতা, মায়ের সাথে পরিচয় করে দেওয়ার জন্য নিয়ে এলাম। ও আচ্ছা আচ্ছা, যাও যাও চলো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মিতা। ওরা সবাই মহল্লায় থাকে, ওরা আমার সবাই সহকর্মী। তুই আবার এখানে? এই মহল্লা দখল নিব আমি, যে বাধা দিতে আইবো তারও তোর সাথে এক কবরে পাঠামো। আমি মেড ইন জিঞ্জিরা, কাম করি উড়া দুরা। ভগবান
আজ তোর বুঝাই দিব গরিব মানুষ কি জিনিস, বারবার আঘাত পাইতে পাইতে গরিবের বিদ্যালয় ঠিকা গেছে, কিন্তু আর না, আমার সাথে আসছে সমস্ত রিসালা ভাইরা, এই বস্তির মানুষেরা যারা আঘাতের জবাবে আঘাত দিতে জানে। আমি ইচ্ছা করলে এই বস্তির মাটিতে আমি তার কবর দিতে পারতাম, কিন্তু না, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা খুনি নই। খালি হাতে তোকে ফিরে যেতে দেব না, এমন চিহ্ন দিয়া দিমু যা তোর সারা জীবন মনে থাকবো, জীবনও তুই ফুরতে পারবি না। হয় বিচ্ছু, ওই কুত্তার বাচ্চার মুখে প্রস্তাব কর। বাবা জুয়েল, কি হয়েছে এভাবে সবাই মন খারাপ করে বসে আছিস? কি হয়েছে বল, কি হয়েছে? কি হলো, কথা বলছিস না কেন? কথার কি কমু বাবা, আমার আর কাউরে মুখ দেখাইবার উপায় নাই। কেন? আরে যুদ্ধ তো হারজিত থাকবেই, তাই বলে তুই মুখ লুকিয়ে বসে থাকবি? তুমি জানো না বাবা, তুমি মানিকের বাচ্চা আমার কি করছে, আমার তো মারছে, তো মারছে, গায়ের কাপড় চোপড় খুইলা মারছে, মাইরা শান্ত হয় নাই, লগে আবার মহল্লার একটা পিচ্ছিরে দেয়া আমার গায়ে প্রস্রাব করাইছে। তুই আমার বড় ছেলে, তোর কিছু হলে আমি আত্মহত্যা করতাম। তুই রাজার হলে আমার বাড়ির ভিতরে বসে থাক, তোকে কিছু করতে হবে না। আমি আমি ওই ফকিনীর বাচ্চা মানিক। এক কুত্তার বাচ্চা আমার ছেলে জুয়েলকে মেরেছে, ওকে তোমরা মাটির সাথে মিশিয়ে দেবে। নগরে দেয়া হইব না বাবা, বাসপট্টি সব রিস্কাওয়ালা মানিকের পিছে খাড়াইব, ওরা দুজনে কি করব? আমি কিছু কা গোলাম নহি, এই চাকু আমার গোলাম, এই চাকু হওয়ার আগে চলে, আমার রশি ঝড়ের মতো চলে। শোনো, আগামীকাল জুম্মার নামাজের সময় তোমরা অ্যাটাক করবে। হাম লোগ জব আপসে সুপারে লিয়া সমঝ লিজিয়ে আপকা কাম খালাস, যদি সত্যি পারস যত টাকা চাস তত টাকা দিমু, আর না পারলে সারা জীবন আমার গোলামি করতে হইব। কিন্তু মানিককে চিনব কি করে? লিটন বলুন ভাইজান, পাগরের সাথে করে নিয়ে যাবি, মানিককে চিনে দিবি, যা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, তোমরা কে কোথায় আছো? জলদি আসো, জল আলো কাছে। এই মরছ গুড়া নাই, তাড়াতাড়ি যা। এই তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, এই দরবারে হাত তুলেছি, আমাদের জীবনের গুণাগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ, আমাদের জানো মালকে তুমি তোমার রহমতের হাত দিয়ে হেফাজত করো, কুদরতি হাত দিয়ে হেফাজত করো, তুমি ছাড়া আমাদের বাঁচাবার আর কেউ নাই। রব্বান তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।
চাচা শরীফ, চাচা, আল্লাহ ওই পবিত্র ঘরে শত্রুরা আমাকে আক্রমণ করছিল, কিন্তু আমাকে কিছুই করবার পারে নাই, কারণ আমার সাথে আছে আল্লাহ। আল্লাহ, তোরা নাম করা পেশাদার খুনি হয়েও মানিকের মতো সামান্য একটা রিকশালাকে খুন করতে পারলি না? আমরা জীবনে অনেক খুন করেছি, কখনো ফেল করিনি, কিন্তু ওই শালা বস্তিবাসী মানিককে বাঁচিয়ে দিল। ওই শালা রিক্সাওয়ালা অনেক শক্তিশালী, ওকে আমরা ছাড়বো না। আজ হোক কাল হোক,